দোস্ত বলতে পারবে আই লাভ ইউ আর আই লাভ ইউ টু অর্থ কি? আই লাভ ইউ অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি, আর আই লাভ ইউ টু অর্থ হচ্ছে আমিও তোমাকে ভালোবাসি। আরে হয় নাই তোরটা। আই লাভ ইউ অর্থ আমি স্বেচ্ছায় বাসটা খেতে চাই, আর আই লাভ ইউ টু অর্থ তুমি দাঁড়াও আমি বাসটা দিতেছি। বল্টু তোর তো জ্ঞানই নেই, তোর দ্বারা কিচ্ছু হবে না। শুনেন স্যার, জ্ঞান হলো আন্ডারওয়্যারের মতো, থাকাটা জরুরি কিন্তু দেখানোটা না। আচ্ছা বড়লোকির একটা উদাহরণ দাও তো। এই যেমন হাত দিয়ে মুড়ি চানাচুর মেখে চামচ দিয়ে খাওয়ার নামই বড়লোকি। আচ্ছা বল্টু, যখন একটি লোকের কথা কেউ শোনার আগ্রহ না দেখানোর পরও সে অনর্গল কথা বলে যায়, তাকে কি বলা যেতে পারে? স্যার তাকে অবশ্যই স্কুল শিক্ষক বলা যেতে পারে। আচ্ছা ধরো তুমি চেয়ারে বসে আছো, আর চেয়ারটি মাটিতে স্পর্শ করে আছে, অর্থাৎ তুমি মাটিতে বসে আছো, এরকম আরেকটা উদাহরণ দাও তো। স্যার ধরুন আপনি মুরগি খেয়েছেন, আর মুরগি কেঁচো খেয়েছে, অর্থাৎ আপনি কেঁচো খেয়েছেন। আচ্ছা বল্টু, আমাদের সমাজে গরিব লোকেদের একটা উদাহরণ দাও তো। এই যেমন আমি। তুমি আবার গরিব হলে কিভাবে? আজ আমি গরিব বলেই তো কাপে করে চা খাইতে হয়, ধনী হলে তো বালতি দিয়ে খাইতাম। পরীক্ষায় কখনো নকল করো না, নকল করতে করতে শেষে অভ্যাস হয়ে যাবে। স্যার আমি 4 বছর ধরে সব পরীক্ষায় নকল করি কিন্তু আমার এখনো অভ্যাস হয়নি। জানো তো কবি আমাদের বলে গেছেন, জানার কোনো শেষ নেই। স্যার তাহলে না জানলেও কোনো সমস্যা নেই। বলো তো বল্টু, যে খেলাধুলা করে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে তাকে কি বলে? জানোয়ার। আচ্ছা বল্টু, কমলা আর আপেলের মধ্যে পার্থক্য কি? স্যার কমলার রং কমলা হলো, আপেলের রং কিন্তু আপেল নয়। দোস্ত চল নেক্সট হলিডে নৌকা ভ্রমণে যাই। কিন্তু আমি তো সাঁতার জানি না। জানিস না সাঁতার না জানার জন্য কি হয়? কেন কি হয়? শুধু সাঁতার না জানার কারণে শত শত বিস্কেট ডুবে যাচ্ছে চায়ের কাপে। দোস্ত ফরমালিন কোথায় পাওয়া যাবে রে? কেন ফরমালিন দিয়ে তুই কি করবি? তোর ভাবিকে খাওয়াবো যাতে সহজে বুড়ি না হতে পারে। শোন বল্টু, তুই সবসময় তোর বউয়ের সাথে এত ঝগড়া করিস কেন? বউকে একটু ভালোবাসতে শেখ। কে বলছে আমি বউকে ভালোবাসি না? কিভাবে বাসিস? শোন আমি বউকে ভালোবাসি কিন্তু কার বউ সেটা দেখার বিষয় না। দোস্ত বলতো, কি আবিষ্কার না হলে অর্ধেক বাঙালি হাই প্রেশারে মারা যেত? গালি আবিষ্কার না হলে। দোস্ত আমাকে 100 টাকা ধার দে তো। শোন বউ হারালে পাওয়া যায় কিন্তু বন্ধুকে টাকা দিলে সেটা আর ফেরত পাওয়া যায় না। দোস্ত এখন আর মানবতা বলতে কিছুই নেই রে। কেন আবার কি হয়েছে? আর বলিস না, পাশের বাড়ির আন্টিকে একটা FBI খুলে দিলাম, বললাম রিলেশন স্ট্যাটাসে কি দেব, আর আন্টি বললো সিঙ্গেল দাও। তাহলে বল এখন মানবতা কোথায়? বল্টু তুই পড়া শিখে আসিস নি, তাই তোকে মার খেতেই হবে। স্যার তাহলে আমি একটু ওয়াশরুম থেকে আসি। কেন ওয়াশরুমে কেন? আমার আম্মু বলছে কোনো কিছু খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়।